ऐसी कौमें क्या मजा गाए मासूकों से पूछियो, बागे गुल में क्या मजा गाए बुलबुलों से पूछियो। अरे मुसलमान और मुगिला बुरोश एक बार चिंता लगाओ, अपने हम ये किताब और इक्का दिलाए हजरत बिलाल हबशी रजी अल्लाह तआला अन्हु, अमर विश्व नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जखन मेराज और मध्य जाए जन्नत जहन्नम नबी जी परिदर्शन करें, जन्नत जबर बादे अत सुंदर एखान जन्नत नबी প্রশ্ন করেন, ও জিব্রিল জীবন দশায় দুনিয়াত বিলাল রে তুই আল্লাহ জন্য তো খেনে করবা নাই। ওই সময় জিব্রিল এখন ইয়া রসূলুল্লাহ আপনার জিলা বিলাল তো আপনার বাবা মর আপনার আপনার খালাসিয়া বিলাল, আপনার বিলাল দেওলা নির্যাতন মানুষে করছে, বিলালর আত্মা বান দিয়া মরুভূমির বালি শুয়া রাখত, বিলালর বুকুর উপরে তারা পাথর থইতা, বিলালর আত্রে ঠানিয়া নিয়া বালির মধ্যে ফেরেক মারা হইত, বিলালর শরীর ব্লেড দিয়া খাল চুডানি হইত, বিলাল দে মরুভূমির বালির মধ্যে দে সময় টানা হইত, ফিটির আপনার খাল গিয়া রক্ত গল গলাইয়া বারইয়া মরুভূমির বালু ভিজে যাইত। অগণবি আপনার বিলালর চকুর পানিয়ে মরুভূমির বালু পর্যন্ত ভিজিয়া যাইত। ওই সময় বিলাল দেখ হইত, বিলাল আল্লাহ নবীর নাম তুমি ছেড়ে দাও তোমাকে মুক্তি দেওয়া হবে, আল্লাহ নবীর নাম যদি না ছাড়ো মারিয়া জমিন তাকে বিদায় দেওয়া হবে। অগ বিশ্ব নবী দুনিয়ার কোন শক্তি বিলালর মুখ তাকে আল্লাহ রসুল সরাইতে পারেনি। সেই দৃশ্য দেখিয়া আপনার আল্লাহর আল্লাহ মায়া লাগছে দয়া লাগছে, জমিন ও বিলাল রে রাখি আল্লাহ জন্ম তো গরবালাইয়া রাখছে কৌ সুবহান আল্লাহ। এটাই কইছে কলে কব যায় মেশিন চলে আদমের ফুস হলো না, মাওলার প্রেমে যে ডুব দিয়াছে সে তো আর বাসে না, মাওলার প্রেমে যে ডুব দিয়াছে সে তো আর বাসে না। ফলালাই لا اله الا الله جل لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله اقبل فرض صلى الله عليه وسلم। তো আমার ভাই হল আমার ভাই খেয়াল করো, খেয়াল করো আর বুঝো, সাহাবাই কেরামের কুরবানি আমরা বুঝি না। আজ মুসলমানের জওয়ান ইসলাম কিলা ভাইলাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তুরাক খেয়াল বরে খান বরে হন মুসলমান। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইন ঈমান আনার আগে কোনো মানুষে নবীজির শরীর টুকি মারক বরদাস্ত করতে পারেন না। একদিন হযরত হামজা শিকার হয়ে গেছেন গিয়া, নবীজি রাস্তা পায়ে আটে দাঁড় কই যায়, ইয়া ইউহান্নাস কোলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আরে মানুষ জাতি তোমরা এক আল্লাহরে মানি লাও কামিয়াব হয়ে যাইবাই। ও কথা উনার লগে লগে আবু জেহেলে ওলা মাইর আরম্ভ করলো নবীজিরে, মারতে মারতে বেহুশ বালাইয়া জমিন ফেলাই দিল রে ভাই। একবার কোনা নাউজুবিল্লাহ খেয়াল করে মার থুনো, মার ইয়া নবীজি আবু জেহেলে ফেলাইছে জমিনও, নবীজি সম্পূর্ণ শরীর রক্তাক্ত অবস্থায় আটিয়া যাইবার ক্ষমতা নাই, আঁঠু খনি মারিয়া গিয়া হজরতে আর কবর করো আশ্রয় লইলাম। হজরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় আপনার দেহাত থাকি ঘুরি আইলাম, আপনার জঙ্গল থাকি শিকার থাকি ঘুরি আইলা, ওই সময় তাই নবীজির চাষা হিসাবে তান চাষিয়ে কইলা, ও হামজা আজ আবু জেহেলে তোমার বাতি যা মোহাম্মদ রে বড় মাইর মারছে, তুমি জান গোষ্ঠীর বাহাদুরি দেখাও, তুমি জান বড় গোষ্ঠীর মানুষ বাহাদুরি দেখাও, ইনার প্রতিশোধ তুমি লইবাই। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আতর অস্ত্র দিয়া গিয়া হারিয়াম আবু জেহেলের ডান্ডা মারি জমিন ফেলাই দিলাম, ফেলাইয়া গিয়া নবী রে কইন বাতি যা মোহাম্মদ আই জামা আই জামি আবু জেহেল দে মারিয়া আইছি তোমারে মারছে করিয়া তোমার কলিন যাও খান শান্তি করিলাও। নবীজি গর্তনে বারইছেন, বারইয়া কইলা বাতি যাও সাসাজি
আমার আবু জেহেলে মারছে আর তারে গিয়া তুমি মারিয়া আইসো মনে করছো আমার দান শান্তি হয়ে গেছে ও সাসা আবু জেহেল দে মারির কারণে আমার মনে কোনো সান্ত্বনা নাই ও সাসা আপনি যদি আমি বাবু জেহেলে আমার মারছে আর শরীর থাকি রক্ত বইয়া জারি কোথায় কোনো দুঃখ আমার নাই এর চেয়ে বড় দুঃখ আমার আপনার মুখ বাজে সময় সাই ওই সময় দেখি আপনার ইমান নসিব হইল না ও সাসা আপনি একবার তা কলিমা যদি ফড়িলাও আমি নবীর কলিন যা শান্তি হয়ে যায় নবী যে খান্দি খান্দি দু আপনার বয়ান কম দাওয়াত দেন হামজায় তলে দি উফরে দি সাইন এরপরে আল্লাহর রহমতে আইয়া ডাকিলায় হামজায় মাথা থুলা মারো যার কইন বাঁচি যা মুহাম্মদ রে তোমার কলিন যা শান্তি করিয়া ল আমি নবী আমি সাসায় ফড়ি লইলাম لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اقبال فريد صلى الله عليه وسلم আপনার ইন্দরে কিসার ঘটনা গুলানি মকসদ নাই নথি যাবাই চিন্তা করো যে সাসায় নবীর শরীর ইমান আনবার আগে কোনো মানুষের টুকি মারক বরদাস্ত করতে পারেন না আমার ভাই সাও ও সাসা যেদিন উহুদর ময়দান শহীদ হইলা যেদিন শহীদ হইলা অহসি নামীয় এক আপনার মজুসি এক আপনার মুনাফিকে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খরে আপনার আবু সুফিয়ানের স্ত্রী হিন্দায় লাগাইছিল বলে আমার বাপ সাসা উহুদ বদরের যুদ্ধ শহীদ হইছেন যদি তুই আজকে হামজারে শহীদ করতে পারস যা ইচ্ছা তোরে আমরা উপকার দিব না পুরস্কার দিব হে করে আমি জাকা লইয়া করইয়া ঘুরি আর থাও ভাই না খিলা আমি হযরত হামজারে ওয়ার করতাম আখতা ভিটি ভাই যেমনে ডাটা ডাদি ভার মারছে রে ভাই ফেটে দি ভারিয়া ইয়া জাকা বার হইছে হযরত হামজা ভূমিষ্ঠ হইয়া লগে লগে শহীদ হয়ে গেল আমার ভাই ওখলার বুজুর্গ খল শহীদ হওয়ার বাদে দুনিয়ার কোন মানুষে মোরাল আসরে নির্যাতন করে না কিন্তু তারা হামজার ভাই আকবাল সইলাম আবু সুফিয়ানর বিবি এখন আবু সুফিয়ানর স্ত্রী কইছিল হিন্দায় কইছিল যদি হামজার কলিন যে আমরা আনি দিবাই তা তো ফেলাইয়া চাবাইম তারা হজরতে হামজার ফয়লা দুই হাতর আঙ্গুল ফাওর আঙ্গুল কাটি ফেলাই দিলা এরপরে খান কাটি ফেলাই দিলা মোরা লাশর নাক কাটি ফেলাই দিলা চোখবার ঘুরি লইলা সিনার উফরে খালি ডেগার দি সত্তর তাকি বেশি ফার লাগাইলা মুসলমান বরদাস্ত করে না রে ভাই এখনো হজ গেলে জন্নতুল বাকি তার জন্নতুল মোহাল্লাত মাঝে জিয়ারত ধরে এত মানুষের দৌড়ে না কিন্তু হুদর যে ময়দান হজরতে হামজারে থইছে ইনো যাওয়ার বাদে বরদাস্ত হয় না মুসলমান আমার ভাই এখন আর বুজুর্গ হল যে জন্নতুল বাকি নবীদের ওয়াদা আছে যে জন্নতুল বাকি আমার যে সাহাবী এখন আছে যারা যাইবা তারা জন্নতি কিন্তু হজরতে হামজারে নবী দিয়ে খুঁজে জন্নতুল বাকি আমার হামজারে নিও না আমার হামজার রক্ত যদি ও জমিনের মাটিয়ে চুষিছে ও খুদর ময়দান আমার হামজারে তোমরা রাখিও কৌ সুবহানাল্লাহ আমার বাইরে সিনার উপরে সত্তরটা বেশি ডেগারর ফার এরপরে সিনাও খান ফারিয়া কলিন যা বার করিয়া নিয়া হিন্দারা তো তারা দিলা হিন্দায় দাঁত ফেলাইয়া চাবাইল সত্তর জন সাহাবি শহীদ হইলা সারার লাশ রে জমা আমরা লাইন ধরিত হয়েছে নবীজি দেখি দেখি যাইরা জনজন নমাজ পড়াইতাম যে সময় সাসার সামনে যাই নবীজি বরদাস্ত করতে পারলা না কইল খেনে আমার সাসারে তোমরা উন্দামুখী করি তৈছ রে সাহাবা সাহাবায় গ্রামে গনি আর রসুল আল্লাহ আমদারে শীত করে তৈলে তো সিনাও না কিচ্ছু নাই সিথরিয়া যায় গিয়া আমরা বরদাস্ত করতাম পারছি না চোখ নাই নাক নাই খান নাই সিনা নাই খলিন যা নাই আপনি দেখিয়া বদুয়া করলে আল্লাহ নি কিয়ামতর ফয়সালা লইলাই নবীজি রে সাহাবাই গ্রামে নবীজি জীবনে কোনোদিন ইলা খান দিলা না এদিন নবীজি বরদাস্ত করতে পারই না চিৎকার মারি নবীজি খান দৈনার কইন ও তোমরা সাক্ষী থাকিও আইজ আমার সাসারে আমি নবীর দফন করলাম না মানে
هدر مدن رسيل هواك وقرر بمرزا بسام درس ومرزا سارس وحطم مسو خيلا ونين قيامة رمضان والله رخيلا ونين والله وهدر مدن رسيل هواك مرزا سارس وحطم مسو خيسون أمر الله روعد عيسى بيامين هدفون خري فريرنا الله رعرش غفارم بويلو بكات ممال أسمان خندارم بخرلم أسمان رفوريستا خندا لغايلا زمين رمخلوك خندا لغايلا الله برداس قرطو برسنا خيس যাও জিব্রিল নতি বিলম্বে যাও আমার নবীর সান্তনা দিয়াও গে যাও আমার নবীর খলিন যখন তুমি শান্তি দিয়াও গে যাও গিয়া কইও যদি তান চাচা সিনা দেন শোক দেন খলিন যা দেন তান চাচা যদি শোক দেন আর দেন খলিন যা সিনা সারা দিয়া যায় তাহলে তার বিনিময়ে আমি আল্লাহ আর সর চৌকাটো আমার নূর কুদরতর কলম দিলে কিয়া তৈছি সৈয়দু সুহাদা হামসা কিয়ামত পর্যন্ত যত শহীদ এই দুনিয়া তাইবা সারার সর্দার আমি আমি হামজারে বানাইয়া রাখে দিছি দূরে কৌ সুবহানাল্লাহ আমার ভাই মুসলমান ওর যুবক যুবতী হল বাপ ভাই হল একবার চিন্তা লাগাও ইসলাম পাইতে তারার ত্যাগ শিকার তারা জান মাল খলিঞ্জা সিনা শোক আত মুখ নবীজির দাঁত রক্ত সব কিছু ইসলামের বিনিময়ে কোরবান দিছে আজ আমরা ইসলাম লইয়া খেড়ে খেলাইয়ার এর লাগি এই নবীর দিন বাঁচাইবার লাগি আমরা সারায় জান দিবার লাগি প্রস্তুত আত্মলামারি ইনশাআল্লাহ আরো জোরে ইনশাআল্লাহ